Assalamualaikum. First Security Islami Bank Limited শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে রিজবি নিউজের কাছে যাচ্ছি। রিজবি, কেন্দ্রীয় শহীদ মিনারের এখনকার অবস্থা আমাদের জানাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মুর্শিদ আমাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসলে শ্রদ্ধা জানানোর যে প্রোটোকলটি ছিল সেটি খানিকটা ব্যতিক্রম করতে হয়েছে, কারণ মহামান্য রাষ্ট্রপতি, সামরিক সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিবের যে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল সেটি একটু বিলম্ব হওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের তিনি শুরু করেন এটি শ্রদ্ধা জানানো। তারপর বিভিন্ন রাজনীতিবিদ, মন্ত্রিপরিষদ সদস্য এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ এবং জানেন যে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এটি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের খুব পছন্দের একটি ফোরাম ছিল। এটি আসলে অর্থনীতি বিষয়ে সাংবাদিকদের সংগঠন, সেই ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমি দেখছি যে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। তো এখানে আসলে আমরা যতদূর জেনেছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা হতে পারে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রিজবি আপনাকে। ঈদ সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল অব্যাহত রয়েছে। শনিবার ভোররাত থেকে ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ শুরু হয়। সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। বেলাবেলার সাথে সাথে যানবাহন ও যাত্রীচাপ আরও বেড়েছে। লঞ্চ ও স্পিডবোর্ডেও যাত্রীদের উপচে পড়া ভিড়। তীব্র গরমে ফেরির জন্য যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ঘরমুখী মানুষ। নৌপথে ফেরিতে ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ থাকায় হালকা যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি রুটে দশটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এক নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল এবং দুই তিন ও চার নম্বর ঘাট দিয়ে ফেরি ও যাত্রী পারাপারের জন্য নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও এই রুটে একশো তেপ্পান্নটি স্পিডবোট ও পঁচাশিটি লঞ্চ চলাচল করছে। দর্শক, এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।